বাংলায় দুর্যোগের পালা কাটলেও এখনই কিন্তু ঝড় বৃষ্টির হাত থেকে মুক্তি নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ বর্তমানে নেপাল থেকে বিহার পর্যন্ত কিন্তু এক শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার ফলে বাংলা জুড়ে কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কাল থেকেই এই বৃষ্টিপাত কিন্তু আবারও নতুন করে শুরু হবে বাংলার জেলাগুলিতে। আর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতও হতে পারে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই নিম্নচাপ অক্ষরেখার কারণে বাংলার কোন কোন জেলায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এই বৃষ্টিপাত আগামী কতদিন পর্যন্ত বাংলার কোন কোন জেলায় চলতে থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলা থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও আজও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কিন্তু নেপাল থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে এক শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা, যার ফলে বাংলার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই থাকছে ভারী বৃষ্টিপাত। আগামী 48 ঘন্টার মধ্যেই এই নিম্নচাপ অক্ষরেখার বৃষ্টিপাত কিন্তু জারি হবে বাংলার জেলাগুলিতে। আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সাথেই দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিন্তু থাকছে শিলাবৃষ্টিপাতের সতর্কতা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। নিম্নচাপ অক্ষরেখা জেরে আগামী শনিবার থেকেই কিন্তু বাংলার আবহাওয়ায় আসবে বিরাট পরিবর্তন, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু শনিবার থেকে ভীষণভাবে বাড়বে। বাংলাদেশের আবহাওয়া সূত্র অনুযায়ী বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম এই কয়েকটি জেলায় বৃষ্টিপাত কিন্তু হবে সর্বাধিক মাত্রায়। শিলাবৃষ্টিপাতের সাথেই 40-50 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের এই জেলাগুলিতে বয়ে যাবে ঝড় দমকা হাওয়া। তার সাথেই উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর ঝড় দমকা হওয়ার সতর্কবার্তা জারি থাকছে।